हेलो 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 मिस हेलो सर जी मिस सुना जाच्छे হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভালো আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো কি অবস্থা তোশিকের তোশিক বলো মিস কেয়ার কি কেমন আছো তোশিক তোশিক হাই বলো হাই দাও মিস কে হাই দাও হাই দাও হাই দাও তোশিক হাই দাও হাই দাও হাই হাই দাও ওই যে মিস কে হাই দাও এই যে এদিকে তাকাও তোশিক বাবা এই যে তোশিক এদিকে তাকাও তোশিক এই যে এই তো গুড হাই কেমন আছো তুমি বলো ভালো তোশিক বলো ভালো ভালো আছি বলো কেমন আছো তুমি ভালো বলো ভালো আরে এই যে কি দেখাবে তোশিক কি দেখাবে আজকে সালাম দাও সালাম দাও সালাম এই আরে আরে তোশিক কি দেখাবে আজকে বাবা এই যে তোশিক দিদি বইটা করে দাও আরে এই যে খুলো এটা খুলো হলো খুলো এটা করো মামা বাড়ি যাই মামি দিলো আমি দিব মোমবাতি দিব তোমাকে হলুদ তুলো হলুদ তুলো হলুদ এই যে হলুদ এইটা নাও খুলো খুলো হলুদ খুলো তাই খুলো 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 হ্যাঁ হলুদ আরেকটা খুলো হলুদ দীপ্ত দীপ্ত হাই বসো আরে বসো দীপ্ত হাই বলো হাই কেমন আছো তুমি দীপ্ত কেমন আছো বাবা এই যে দীপ্ত কেমন আছো তুমি দীপ্ত দীপ্ত এই যে যেদিকে তাকাও তাকাও দীপ্ত তোশিক কোথায় দেখো তো তোশিক তোশিককে হাই বলো দীপ্ত এই যে তোশিক তোশিক দেখো দীপ্ত 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 হাই বলতেছে তোশিক হাই বলো দীপ্ত আবার হাই বলো এই যে দীপ্ত আবার হাই বলো তাকাও দীপ্ত তাকাও দীপ্ত তোশিককে হাই বলো দীপ্ত তোশিককে হাই বলো তোশিক দীপ্তকে হাই বলো তো তোশিক এই যে বলো বলো হাই দাও হাই দাও বলো হাই দীপ্ত বলো হাই দীপ্ত বলো তোশিক বলো হাই দীপ্ত এই যে হাই বলো হাই দীপ্ত তোশিক তোশিক হাই হাই দাও ওই দেখো দীপ্ত 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 দীপ্তকে দেখো বাবা দেখো দীপ্তকে দেখো ওই যে দীপ্ত হ্যাঁ হাই দীপ্ত এই তো হাই কি দেখাবে তোশিক দীপ্ত আজকে দুইজন তোশিক কালার এটা হ্যাঁ সেন্সর পাজল নিয়ে বসছে পাজল বিষয়টা নিয়ে বলতে আজকে হ্যাঁ সবুজ দেখাও সবুজ কোনটা বাবা সবুজ সবুজটা তুলো হ্যাঁ সবুজটা তুলো চাপাশ তুলো 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 সবুজটা তুলো খুলে আমার হাতে দাও দাও খুলে আমার হাতে দাও দাও তুলো তুলো সবুজটা খুলো হ্যাঁ দাও আমার হাতে দাও আমার হাতে দাও সবুজ দাও এরপরে এই দ্য গুড লাল 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 হলুদ তুলবা হলুদ তুলো হলুদ 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 হলুদটা নাও তো তোশিক তোশিক হলুদটা নাও হলুদ দীপ্ত কি দেখাবে আজকে আমাদের দীপ্ত এই যে হলুদ তোশিক কি সব কাজ বাম হাত দিয়ে করে নাও হ্যালো আমাদের হ্যালো আমি দীপ্ত মাকে বলতেছি দিদি তাহলে আপনি সব সময় ওকে ডান হাতেই কলমটা ধরার অভ্যাস করবেন। ডান হাত দিদি, ডান হাতে দিতে হবে, পেন্সিলটা ডান হাতে দেন। ডান হাত কান্না করলেও কোনোভাবে বাম হাতে দেওয়া যাবে না, ডান হাতে অভ্যস্ত করতে হবে। দিদি ডান হাতে নিতে হবে পেন্সিলটা। লাল তুলো, নীল 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 ধরো, এটা ধরো, নীল তুলো। সবুজ সবুজ, হ্যাঁ একটা একটা করে ঢুকাও বাবা, একটা একটা করে ঢুকাও। ওকে এখন কালার চিনে ভাবি মিস, নীল মানে সবুজ আর হলুদ এই দুইটা একটু চিনে, আর লাল আর নীল এখনো বুঝে নাই আর কি। সেটা কন্টিনিউ করেন, সিরিয়াল বাই কখনো বলবেন না কালারগুলো, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে ওর। যে একই সিরিয়ালে লাল নীল হলুদ এইভাবে না বলে আলাদা আলাদা একসময় একটা বলবেন। আচ্ছা লাল, আবার সুন্দর, আবার লাল ঢুকাও, লাল লাল ঢুকাও। দীপ্ত কি হলো? লাল লাল লাল, এটা ঢুকাও, এই যে লাল লাল, এটা কি রং কৌশিক? লাল, নীল ঢুকাবা, নীল নীল আবার হলুদ কোথায়? হলুদ এই তো খুব সুন্দর হয়েছে। হাততালি দাও তো, শিখ হাততালি দাও, মিসকে দেখাও, মিসকে দেখাও, মিসকে দেখাও, মিসকে দেখাও, এই যে মিসকে দেখাও তুমি যে ঢুকাইছো। হ্যাঁ ঠিক আছে বাবা, অনেক তৌশিক আজকে ভাত খাইছো? তৌশিক তৌশিক ভাত খাইছো? বলো তৌশিক, এই যে বাবা বলো, মিসকে বলো ভাত খাইছো? জি বলো, জি বলো, জি তৌশিক জি বলো, জি তৌশিক তৌশিক বলো ভাত খাইছো? জি দিদি দীপ্ত মোবাইলটা ঠিক করতে হবে, টেবিলটা দেখা যাচ্ছে না। দীপ্ত লাল, হ্যাঁ ঢুকাও ঢুকাও, হয়েছে বাবা হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঢুকাও। দিদি দীপ্ত টেবিলটা দেখা যায় না, মোবাইলটা একটু ঠিক করতে হবে। দীপ্ত মাকে বলতেছি, সবুজ নীল নীল মাথা দিকে দিত, মাথা আরো চোখ দেখাচ্ছ, দেখি মন দেখি মন দেখি মন দেখি মন দেখি মন দেখি जोरे दाओ, जोरे दाओ, जोरे जोरे क्या बोल दो दीप्ता बोल दो। हाँ शाबाश। सबुज जुगाओ सबुज। 5 6 7 8 9 10 আবার 1 আবার দাও 2 1 2 सीधा दीप्तो उठाओ बॉल उठाओ दीप्तो बॉल उठाओ गुड 3 4 5 6 7 8 9 10 शाबाश 1 दा दीप्तो बॉल उठाओ दीप्तो हेलो कैसे इसके देखाओ इसके देखाओ देखिए 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 वाओ अनेक सुंदर इसके देखाओ अनेक सुंदर फूल देखाओ इसके देखाओ बाबा तोशिक माथा कोई माथा माथा देखाओ तो बाबा माथा कोताई तोशिक माथा 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 तोशिक माथा माथा good আবার দেখো চোখ চোখ মাথা এই যে মাথা কে পাশে মাথা তোশি মাথা মাথা আবার দেখো তোশি बाबा एक बार देखो हमें हेलो तौशिक भाभी तौशिक ब्रश करছে হ্যাঁ বলেন জি ব্রাশ করছে গোসল করছে আজকে হ্যাঁ গোসল করছে স্পিচ থেরাপি দেয়া হয়েছে জি মে দুপুরে খাবার কি ছিল আর ভাত আর মুরগির মাংস মাংস না জি ফল ছিল ভাবি জি মিস বুঝি নাই ফল ফল দেয়া হয়েছে কোনো কলা খাইছিল কলা হয়েছে কিভাবে আপনাকে জন্য হাত ধরে নিয়ে এমনিতে কোনো প্রবলেম হইতেছে তোশিকে জিমেস তো বেশি রাগারাগি করে আর খুব মানে মারধর করে বাসায় খুব বেশি বড় থেকে ছোট সবাইকে খুব মারধর করতেছে প্রবলেমটা কেন হচ্ছে খুঁজে পাওয়া নাই আচ্ছা আপনি কলাটা তুমি করে দেখতে পারেন আমরা তো প্রথম দিকে মনে করলাম খাবার দাবারে মনে হয় কোনো সমস্যা কিন্তু এরকম কোনো খাবার তো তাকে দেওয়া হচ্ছে না আর কি কোনো স্ন্যাক্সও না বা কোনো মিষ্টিও না এরকম কিছু দেওয়া হচ্ছে না আর তো পরে মনে বললাম মনে হয় বাসায় থাকতে থাকতে বাইরে ঘুরেও আসলেও সে একই কাজ করে আর কি মানে বাসায় আসার সাথে সাথে সে মারামারি করতেছে কি রাহের সাথে করে না সবার সাথে সবার সাথে করে আমাকেও তার বাবাকে ছোট বোনকে সবাইকে রাহাকে বেশি মানে ভয়ানক ভাবে মারে আজকে দুইবার তার মানে এমন ভাবে আঘাত করছে অল্পের জন্য আর কি তার মাথাটা ফাটে না আর কি রাহার মানে জোরে ধাক্কা দিছিল আর কি আচ্ছা মানে ও কি কোনো কিছু চাইতেছে এজন্য কোনো কিছু আছে তার চাওয়াটা মানে মোবাইলে আমরা যা মনে করতেছি এখন মোবাইলে তো ইউটিউব পায় না তখন আরো বেশি তার মানে রাগটা বাইরে যায় আর কি ওইটার জন্য সময় মোবাইল দিলেও মানে সে আর ওই যে ইউটিউব পায় না তখন আরো বেশি রাগ বাড়ে রেগে যায় হ্যাঁ আর এই মানে অনেক সময় নীরব বসে আর কি হঠাৎ রাগ উঠবে আর মানে এই মাইট শুরু করে দিবে এটা আরো বাড়াইছে রাগ উঠলে সেই কাজগুলা বেশি করে, তার যে জায়গায় আঘাত আছে সেই জায়গায় সে আরো বেশি আঘাত করে, আরো বেশি রক্ত বের করে। এটা আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য করে আর কি, বুঝতে পারি। আচ্ছা ওকে ভাবি, ডিম দেয়া হচ্ছে গত কতদিন জন্য ডিম দেয়া হয়েছিল। ডিম তো মেশ মানে সপ্তাহে একবার যে সকালে নাস্তা হিসেবে সবজি খিচুড়ি থাকে ওটার সাথে একবার খায়, আর বেশ খায় না, তাও অর্ধেক। আচ্ছা এই সপ্তাহে আমরা কি মাছ সরি ডিম এবং মাংস কোনটাই দিব না? আজকে হয়েছে তো 31 তারিখ তো বুধবার, আমরা 7 তারিখ পর্যন্ত ওকে মাংস এবং ডিম কোনো কিছু দিব না। ওই জিনিসটা একটু মাথায় রেখে একটু খাবার তো দেখেন কি করে, বাইরে কোনো খাবার না, সবজি দেন বেশি করে, আর কি বলে মাছ, ছোট মাছ কি খায়? হ্যাঁ ছোট মাছ বাচ্চা দিলে খায় আর কি, একটু মানে মানে তেলে ভাইটা দিয়ে খায় আর কি। আচ্ছা ছোট মাছটা দেন, ছোট মাছ দেন, বড় মাছ দেন, সমস্যা নেই, তবে মাংস এবং ডিম ওই দুইটা জিনিস একদম অফ করে দেন এক সপ্তাহ, দেখি আমরা কি হয়, কি অবস্থা ওর। হ্যাঁ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ওর মাংস ডিমটা বন্ধ। আমরা ফুদে বাবা চোখ কোথায়, চোখ 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 কোথায়, চোখ কোথায় বাবা, চোখ চোখ মিসকে দেখাও, চোখ দেখাও, চোখ ওশি চোখ দেখাতে পারে, এ দেখো মাম্মি চোখ ওশি না হ্যালো দিদি, দীপ্ত মাকে বলতেছি দিদি, দিদি তো কি ব্রাশ করছে আজকে? আবার দেবার দি, হ্যাঁ ব্রাশ করছে, গোসল করানো হয়েছে, হ্যাঁ দাও সিস্টার ভিডিও হয়েছে, দাও হ্যাঁ দেওয়া হয়েছে। খাবার কি ছিল দুপুরে? খিচুড়ি, খিচুড়ির সাথে কি ছিল? সবজি ছিল। দাও 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 ফু দাও ফু। কি অবস্থা দিদি এখন দীপ্তর? আজকে তো মোটামুটি বসলো দেখলাম, বসছে, তার পছন্দের জিনিসগুলা দিছি তো, ওই যে কালার পেন্সিলগুলা 4টা কালার ওইগুলা পছন্দ করে, আর ওই যে বল খেলা, আচ্ছা বল দেওয়ানো ওটাও পছন্দ করে, তারপরে পাজল নিয়ে বসছিল। হ্যাঁ বলেন, দাও এই পছন্দের জিনিসগুলা দিলে বসবে আর কি। দিদি যেহেতু দীপ্ত স্থিরতা কম, আমরা দীপ্ত স্থিরতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে ওর পছন্দের জিনিসগুলো দিয়ে ওকে আমরা বোঝানোর চেষ্টা করব। যদি ওর স্থিরতা না বাড়ে তাহলে অন্য কাজগুলো আমরা কোনোভাবেই করতে পারবো না। যেহেতু কালার পেন্সিল বল এগুলো দিলেও বসে, পাজল দিলে বসে, তাহলে আমরা প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আপাতত বসবো। ঠিক আছে, এমনি কি বাসায় কি এমনি ফুটা ট্রাই করানো হয়? হ্যাঁ ফুটা 2 বেলায় ট্রাই করি, বাঁশি এবং কাগজ, এই দুটো চালিয়ে যান। আর বসানোর জন্য যে বল দেওয়া নেওয়া, তারপর কালার পেন্সিল, যে জিনিসগুলো পছন্দ ওই জিনিসগুলো নিয়ে আমরা বসানোর চেষ্টা করব ওকে। এমনিতে শারীরিক অবস্থা তো ভালো আছে না? হ্যাঁ খাওয়া দাওয়া খুব ইয়ে করে, খাইতে চায় না তো, খাওয়া দাওয়া খুব হামলা করে। দাও ওশি দাও, এটা দাও দাও দাও। আর কোন কথা আছে দীপ্তকে নিয়ে আমাদের সাথে? না মাঝে মাঝে রাগ হইলে না মাথা দিয়ে আঘাত করে বা অনেক সময় খামচি দিতে চায় এগুলা করে আর কি। বেশি মাথা দিয়ে কি আঘাত করে নাকি আপনাদের আঘাত করে? আমাকে আঘাত করে, তার বোনকেও করে। মানে ধরেন ওই যে বারান্দায় থাকে, দৌড়াদৌড়ি করে বারান্দায় দেখতে চায়, যদি যাইতে না দেই তাইলে এই কাজটা করে, মাথায় আঘাত দেয়। মাথা দিয়ে আঘাত করে। তখন কি আপনারা কিছু বলেন ওকে? না কিছু বলি না, ওইটা ও যেটা চায় ওইটা করতে দিলেই আর ওইটা করে না। আচ্ছা, যদি ও যে কাজটা করতে চায় যদি করতে দেওয়ার মতো হয় তাহলে সাথে সাথে দিয়ে দিবেন আঘাত করার আগেই। আর যদি যে না ওটা করতে দেওয়া যাবে না তাহলে আঘাত করলে কিন্তু দেওয়া যাবে না, জেদ ধরলে কোনো কিছু দেওয়া যাবে না। এই জিনিসটাই সবসময় মাথায় রাখবেন। আর যখনই ও আপনাদের আঘাত করবেন তখন আর কি কোন কথা আছে? না ঠিক আছে। ভাবি তোশিকে নিয়ে আর কোনো কথা আছে আমাদের সাথে? মিস তোশিক তো মানে নিজে থেকে এখন মোমবাতি আর দেশলাই হাতে নিবে আর বলবে তাকে জ্বালাই দেওয়ার জন্য নিজে, মানে বেশ কয়েকবার এখন দেখতেছি সে নিজে আর কি প্র্যাকটিসটা করতে চায় আর কি ফু দেওয়াটা। আচ্ছা তাহলে তো অনেক ভালো, এটা ফু একটা মানে মুখের শব্দ করে। হ্যাঁ মানে দেই কিন্তু মানে সে শব্দটা বলে কিন্তু বাতাসটা বের করতে পারছে না। ওকে ফু বলতে বলতে বাতাসটা বের হবে। আমি বারবার বলতেছি সময় যাবে। তা ফু আমরা যে বলি এই যে আমি সব সময় বলি কিন্তু আপনাদের যে এখন মোমবাতি নিয়ে মানে বসে আছে। হ্যাঁ আপনারা কিন্তু খুবই হতাশ ছিলেন যে তোশিক মোমবাতি ভয় পায় ধরতে চায় না, এখন দেখেন আমাদের একটু ধৈর্য ধরতে হবে। হতাশ হওয়ার আসলে কোনো কিছু নাই, একটু সময় যাবে বাট কোন একটা ভালো ফল আমরা পাবো ওদের কাছ থেকে। যেহেতু ও ধরতে চাচ্ছে আপনারা একটু কষ্ট করে সময় দিন, যখনই ও চাইবে তখনই আপনার সাথে সাথে ওকে 5-6 মিনিট সময় দিবেন। হ্যাঁ দিয়ে দেই মেস ওকে মানে নিয়ে কিছুক্ষণ বসি আর কি। হ্যাঁ যখনই এখন মানে হ্যাঁ আমি বলতেছি কি যে যখনই হয়তো আপনারা শুনছে কাজে আছেন তখনই আপনার কাছে মোমবাতি গ্যাস লাইটটা নিয়ে গেল, তখনই একটু কষ্ট করে যে আপনার কাজটা একটু বন্ধ রেখে 5 মিনিট বন্ধ রেখে ওই সময়টুকু আপনি ওকে একটু সময় দিবেন। ওই 5-6 মিনিট আমরা যদি ওকে সময়টা দিই তাহলে আমাদের খুব একটা ক্ষতি হবে না। যদি দীপ্তর মধ্যে ওই জিনিসটা থাকে দিদি আপনিও সাথে সাথে এই কাজটা করবেন। দীপ্ত মোমবাতি নিতে চায়, হ্যাঁ মোমবাতি নিতে চায় এবং বলে ফু দেওয়ার জন্য নেই তো আমি। হ্যাঁ আপনি কিন্তু সাথে সাথে এই কাজটা করবেন। অনেক সময় আছে যে আমরা কাজে থাকি যে বাবা পড়ে দিচ্ছি না বলে যে 5 মিনিটের জন্য ওই সময়ে আমরা ওই সময়টুকু তাকে দিব, যখনই নিতে চাইবে তখনই কিন্তু আমরা ওকে ওই সময়টুকু দিব। প্রয়োজন হলে আমার কাজটা আমি 5 মিনিট পরে করবো। ঝামেলা হয় ঠিক আছে, যেহেতু আমরা সংসারে আছি আরো বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলিতে অনেক লোক আছে, তারপরে একটু কষ্ট করে হলেও ওদেরকে সময় দেওয়াটাই মনে করি খুব ভালো আর কি, ওদের মতো করে। আর কি কোনো কথা আছে ভাবি দিদি? না না তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।